ভাইটা বকুল আজকে কি বলে জানেন? বলে বলে আমরা নাকি কাপুরুষ, কাপুরুষ সেজন্য তাদেরকে মামলা মোকদ্দমা দিচ্ছি। কাপুরুষ কি আওয়ামী লীগ না বিএনপি? কাপুরুষ বিএনপি, হালের নেতা, হাওয়া ভবনের যুবরাজ বসে আছে টেমস নদীর পাড়ে, আর বস্তায় বস্তা দুবাই থেকে টাকা পাঠাচ্ছে, টাকা উড়ে আকাশে, টাকা উড়ে বাতাসে, বকুল টাকার বস্তার উপর বসে আছে, দিতে দিতে বস্তা খালি, এখন গলা জোরটা একটু কমে গেছে, এখন গলা জোর একটু কমে গেছে। সাংবাদিক একজন বলল ডিফেন্সিভ মুডে আছে, এখন আর আক্রমণাত্মক গলার সুর না, অন্তরে জ্বালা, জ্বালারে জ্বালা, অন্তরে জ্বালা। কি করে এটা হলো? পদ্মা সেতু হয়েই কি বলেছিল? পদ্মা সেতু উপরে উঠলে ভেঙে পড়ে যাবে, কি বলছে না জোড়া তালি পদ্মা সেতু? তো জোড়া তালি পদ্মা সেতুতে এখন যে এদিক ওদিক যাতায়াত করে শরম লাগে না, লজ্জা লাগে না? বরিশালে গেছেন না? কিভাবে গেছে ভুলে গেছে? সব ভুলে গেছে। পদ্মা সেতু ঠেকাতে পারেননি, অন্তরে জ্বালা, এখন জ্বালা হচ্ছে এটা। পায়রা সেতু হয়ে গেছে, কত জ্বালা। কুয়াকাটার দিকে তিন সেতু, জ্বালা রে জ্বালা, অন্তর জ্বালায় মরে বিএনপি। বাংলাদেশে শেখ হাসিনার জনপ্রিয়তার মূলে মূল শক্তি হচ্ছে তার সততা, তার সাহস। বঙ্গবন্ধু থেকে, শেখ হাসিনা থেকে এ শিক্ষাটা আমরা গ্রহণ করি। এ বরগুনা যারা স্লোগান দিচ্ছে, 97 সালে এসেছে, মাঝে কত বছর, কত বছর, এই 25 বছর পর আসে স্লোগান দিয়ে আরেকবার আসবো সামনে, এটা আপনারা, আমিও বলতে পারি না, আমি তো মরেই গেছিলাম, আল্লাহ বাঁচিয়ে রাখছে। কুয়াকাটা পর্যন্ত, ফরিদপুর থেকে বরিশাল কুয়াকাটা, ইনশাল্লাহ অচিরেই কাজ শুরু হবে। কত ব্রিজ, এখন সকালবেলা ঘুমের থেকে উঠি অফিসে যা ঢাকা, আবার রাত 8টার আগে ফিরে আস, কি তার মনে ভুলে যাবেন না বলবুনা বাঁচি। কুয়াকাটা পর্যন্ত কোনো ব্রেক নেই, আছে আরো তো অনেক উন্নয়ন। হাসান ভাই বলেছে, আমি আর পুনরুক্তি করতে চাই না, আমার সাথে বলেন, আমি বারবার এখন বলবো না, আল্লাহ তাকে আরেকবার ডাকে, আরেকবার দরকার, শেখ হাসিনার সরকার, আরেকবার দরকার, আরেকবার দরকার, শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার সরকার, আরেকবার দরকার, নৌকা, 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 শেখ হাসিনা, নৌকা, শেখ হাসিনা, নৌকা, 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 শেখ হাসিনা, নৌকা, নৌ
নৌকা নৌকা নৌকা